নতুন জাতের হলুদ তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন মেহেরপুর ও নোয়াখালীর হাতিয়ার দুই কৃষক। এই তরমুজ সুস্বাদু হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে। লাভজনক এই রসালো ফল চাষে আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকদের। মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিক ও হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সবুজ লতাপাতার মাঝে ঝুলছে হলুদ ফল, পাকা ফল ভেতরে টুকটুকে লাল। তৃপ্তি জাতের এ তরমুজ শোভা পাচ্ছে মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের চাষী জহিরুলের জমিতে। এ তরমুজের ফলন অন্যান্য জাতের চেয়ে বেশি এবং খেতেও বেশ সুস্বাদু। জহিরুল করেছে, আগামীতে আমরা করব। এই আবাদ দায় খুব লাভজনক, এটা আরো টকটকে লাল হবে আর মানে অতিরিক্ত মিষ্টি, দেখতে খুব ভালো লাগছে, খেতেও খুব ভালো। 25 কাঠা জমিতে আমার খরচ হয়েছে 60,000 টাকা। আমি আশা করছি যে 2 লাখ টাকা মতন বেচা কেনা করব। নোয়াখালীর দ্বীপ হাতিয়ার জোরখালী গ্রামের কৃষক মোহাম্মদ মিষ্টুর জমিতে মাচায় ঝুলছে হলুদ কালো সবুজ তিন রঙের তরমুজ। তরমুজ খেতে দেখতে প্রতিদিন ভিড় করছে মানুষ, কেউ কেউ কিনেও নিচ্ছেন। সুস্বাদু এই তরমুজের চাহিদা থাকায় লাভবান হওয়ার আশা তার। 50 টা জমিতে তরমুজ আবাদ করছে, সেইখানে মনে হয় যেন 1-1.5 লক্ষ টাকার মতো সেই লাভবান হবে। এই তরমুজগুলোর অনেক চাহিদা বাজারে, এগুলো দেখতেও সুন্দর, গোল্ডেন কাউন ভিতরে একদম লাল। কালকে আমি দুদিন নিতে পারি না, মানে খুব চাহিদা আসলো। মিষ্টি ভাই করছে, চাই আমরা পারি কিনা সামনে। নতুন জাতের এই তরমুজ চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এই তরমুজটি খেতে খুবই সুস্বাদু এবং বাজার মূল্য খুব ভালো। এই তরমুজের সার যেন সম্প্রসারণ হয়, আমরা আরো ব্যাপকভাবে এর প্রচেষ্টা চালাবো। কৃষকরা যেন এই তরমুজ চাষে এগিয়ে আসে তার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। আদিরা সুলতানা, আরটিভি।